वेलकम बैक टू माय चैनल। आज के एक नतून रेसिपी निये एसेछि। एखाने गाजर, कैप्सिकम कोचानो, लंका कोचानो, एखाने पियाज पापड़ी पापड़ी करे केटे नेवा हयेछे, आर एखाने बीन्स गुलो एरकम काटा हयेछे, कैप्सिकम काटा हयेछे, टमेटो काटा हयेछे। आशा करि बुझतेई पारछेन कि रान्ना करछि। आज के निये एसेछि चिली चिकेन আর ফ্রাইড রাইস রেসিপি। এখানে ফ্রাইড রাইসের জন্য মশলা নিয়েছি, এটা জয়ফল, দারচিনি, জয়িত্রী, ছোট এলাচ আর লবঙ্গ, এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আর গোলমরিচের গুঁড়ো কড়াই আছে, তো চলো মশলাগুলো করে নিই। আর এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাই পেস্ট। এটা চিলি চিকেনের মাংসটা ভাজার জন্য এই পেস্ট লাগবে, আর চিলি চিকেনটা বানানোর জন্য খানিকটা পেস্ট লাগবে। তো একেবারে সব পেস্ট করে নেব। তো এখানে চিকেনটা তখন দেখাতে ভুলে গেছি, চিকেন আর পিস পিস করে নেওয়া হয়েছে, আর এখানে ওই আদা রসুন পেস্টটা দেওয়া হয়েছে, আর এখানে দিয়েছি একটু এই সোয়া সস দেওয়া হয়েছে, আর একটা ডিম দেওয়া হয়েছে। লবণ তো একটু মাখানো ছিল, পরিমাণ মতন লবণ, গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু, আর একটা ডিম দিতে হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটা ডিম দেওয়া হলো, একটা ডিমে হচ্ছিল না, একটা ডিম দেওয়া হলো। আর হচ্ছে এবারে অ্যারারুট দেওয়া হবে, এটাকে মেখে নিয়ে অ্যারারুট দেওয়া হবে। অ্যারারুট দিয়ে দিচ্ছি, ওটাকে ভালো করে মেখে নেওয়া হবে। আর এখানে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেটা বলা হয়নি। এবার মাংসটা মাখানো হয়ে গেছে, একটু পরে এটা ভাজবো, 10 মিনিট রেখে দিয়ে ভাজবো। তো এখানে তেল গরম হয়ে গেছে, সাদা তেলে আমি মাংসগুলো সব ভেজে নেব, আর মাংসটা একটু কড়া করেই ভাজবো, যাতে মাংসটা গ্রেভির সাথে কষানোর সময়, সরি মশলার সাথে কষানোর সময় যেন ভেঙে না যায়। তো চলুন মাংসগুলো ভেজে নিই। তো এখানে এই সবজিগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। এই সমস্ত সবজিগুলো সব ভাজা হবে। আর এখানে আমার চিলি চিকেনের চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি কড়াও করবো না, আর বেশি নরমও হবে না চিকেনটা। তো এইভাবে সবকটা চিকেন আমি ভেজে নেব। তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আমি এখানে ডিমের ঝুড়িটা এই কড়ার মধ্যেই করে নেব। এখানে আমি ওই পকোড়া ভাজার তেলটা এখানে নিয়ে নিয়েছি, এটার মধ্যেই আমি চিলি চিকেনের যা পেঁয়াজ গুলো দিয়ে দেবো।
চিলি চিকেনের পেঁয়াজটা এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একে একে সব উপকরণ গুলো দিয়ে নেবো। প্রথমে পেঁয়াজটা ভাজা করবো, একটু নেড়ে নিয়ে ক্যাপসিকামটা দেবো। এখানে এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি গুলো। আর এটার মধ্যে আমি চিলি সয়া সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে রেখেছি, এটার মধ্যে দেবো বলে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই সসটা। বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আমি এখানে সেরা কাঁচা লঙ্কা দিইনি, এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছি, আর দেবো একটু গুঁড়ো লঙ্কা। এটা ভালো করে একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো চিকেনগুলো, চিকেনগুলো দিয়ে একটু কষাবো। এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল, ঠান্ডা জল দেবো না, আমি গরম জল দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমার মাংসটা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব রসগোল্লার জলটা, যাতে ঝোলটা পাতলা হয়ে না থাকে, একটু গাঢ় গাঢ় থিকনেসটা বেশ ভালো আসে, মাখা মাখা হলে ভালো লাগবে। তো এটা দিয়ে এটা আমি রেখে দেবো। তো এখানে আমার চিলি চিকেনটা রেডি, এটা ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে
রাইসের চালটা দেওয়ার জন্য জল গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা, আর একটু লবণ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, আর একটু সাদা তেল দিয়ে দেব, একটু সাদা তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কড়া গরম হয়ে গেছে, রাইসটা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি ঘি, আর অল্প একটু সাদা তেল দেব, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আগে ভাতটা দেবো না, ভাতটা দিলে খেতে উঠবে, তাই একটু ভেজিটেবিল আগে দিয়ে দিলাম। এবার একটু লবণ, একটু ডিম দিয়ে দিলাম, এরও পরিমাণ মতো লবণ, ভাতে আমার লবণ দেওয়া ছিল। এরও গোলমরিচ দিব, গরম ভাতটা ভালো করে ভেজে নিন। তো এবার এখানে অল্প একটু কেওড়া জল, দু 4 ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম, নামানোর আগে আর একটু মশলা দিয়ে দিলাম। তো ছুটির দুপুরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার রেডি। তো ছুটির দিনে এরকম রেসিপি থাকলে খুবই ভালো লাগে। আর চিলি চিকেন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে করবেন, আর ভালো লাগলে লাইক দেবেন একটা, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।